নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই শিডিউলে আমিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলের আমরা আগের ভিডিও দিয়ে শুরু করেছিলাম ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা যার প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম হিমালয় পর্বতের উৎপত্তি এবং হিমালয়ের একটি ভাগ অর্থাৎ টেথিস হিমালয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব হিমালয়ের বাকি অংশ সম্পর্কে তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন অর্থাৎ হিমালয় পর্বতের প্রথম পর্বের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন দিয়ে এই ভিডিওটা দেখবেন ভারতীয় ভূগোল সম্পর্কে আমি যে যে ভিডিও বানিয়েছি সেগুলি আমার এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে সেখানে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম হিমালয় পর্বতশ্রেণী পরপর চার চারটি সমান্তরাল পর্বত শ্রেণী নিয়ে গঠিত যার প্রথমে একদম উত্তরে রয়েছে টেথিস হিমালয় তারপরে রয়েছে হিমাদ্রি হিমালয় তারপরে রয়েছে হিমাচল হিমালয় এবং একদম শেষে অর্থাৎ ভারতের একদম উত্তর প্রান্তে রয়েছে শিবালিক আমি এই ম্যাপে যে ওপরে তিনটে সমান্তরাল ছোট ছোট পর্বশ্রেণী কালো দিয়ে এঁকেছি সেটা হচ্ছে টেথিস হিমালয় যার মধ্যে একদম উত্তরে রয়েছে কারাকোরাম পর্বশ্রেণী তারপরে লাল দিয়ে পুরো যে রেখা তারপরে লাল রঙের যে শ্রেণীটি বানিয়েছি সেটি হলো হিমাদ্রি হিমালয় তারপরে নীল দিয়ে যে শ্রেণীটি বানিয়েছি সেটা হচ্ছে হিমাচল হিমালয় এবং শেষে কালো দিয়ে যে শ্রেণীটি বানিয়েছি সেটা শিবালয় শিবালিক হিমালয় তেতিস হিমালয় সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি এবার আমরা শুরু করব হিমাদ্রি হিমালয় দিয়ে হিমাদ্রি হিমালয় এই হিমাদ্রি হিমালয়ের বিভিন্ন নাম রয়েছে যেমন হিমাদ্রি হিমালয়কেই বলা হয় উচ্চ হিমালয় এবং একে ইংরেজিতে বলা হয় গ্রেটার হিমালয় তো এই হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় বা গ্রেটার হিমালয় সম্পর্কে এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব হিমাদ্রি হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত এই নামচা বারোয়া পর্বত শৃঙ্গটি তিব্বতে অবস্থিত এইখানে শেষ হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ঠিক উপরে অবস্থিত নামচা বারোয়া এই নামচা বারোয়া পর্বত হিমালয় হিমাদ্রি হিমালয়ের পূর্বতম অংশ এই বৃহৎ হিমালয় হিমালয়ের তিনটি শ্রেণীর মধ্যে অর্থাৎ শিবালিক হিমাচল হিমাদ্রী এর মধ্যে সবথেকে উচ্চতম অর্থাৎ যদি এটা শিবালিক হিমালয় হয় তার থেকে উপরে হিমাচল হিমালয় এবং তার থেকে উপরে হিমাদ্রি হিমালয় অবস্থিত আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে টেথিস হিমালয় হিমালয়ের অংশ বলা হলেও সেটি হিমালয় সৃষ্টি সেটি হিমালয় তৈরির অনেক আগে তৈরি হয়ে গেছে পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গগুলির মধ্যে দশটি এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত এই পর্বত শৃঙ্গ শৃঙ্গগুলিকে যদি আমরা উচ্চতা অনুসারে পর পর সাজাই তাহলে এইভাবে আসবে প্রথম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এভারেস্ট পর্বত শৃঙ্গ দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা তৃতীয় মাকালু এবং চতুর্থ ধৌলাগিরি বা ধবলগিরি এভারেস্ট শুধুমাত্র হিমালয়ের নয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা আট মিটার এটি নেপালে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা আট হাজার মিটার এটি ভারতের সিকিম রাজ্যে অবস্থিত মাকালু যার উচ্চতা আট হাজার চারশো একাশি মিটার এটিও নেপালে অবস্থিত এবং ধৌলাগিরি যার উচ্চতা আট হাজার একশো বাহাত্তর মিটার এটি নেপালে অবস্থিত হিমালয়ের তাহলে হিমালয়ের পরপর চারটি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা মাকালু ধৌলাগিরি এরপরে পঞ্চম অন্নপূর্ণা অন্নপূর্ণার উচ্চতা আট হাজার আটাত্তর মিটার এবং এই অন্নপূর্ণা এটিও নেপালে অবস্থিত এটি পরপর ক্রমানুসারে হচ্ছে হিমালয়ের পাঁচটি উচ্চতম শৃঙ্গ যেগুলি আমি এই ম্যাপে পরপর দেখিয়েছি যদি আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে যাই তাহলে প্রথমে পাবো কাঞ্চনজঙ্ঘা তারপরে মাকালু তারপরে এভারেস্ট তারও পশ্চিমে মনসালু মনসালুর পরে থাকবে ধৌলাগিরি ধৌলাগিরির পশ্চিমে অন্নপূর্ণা এইভাবে এইভাবে পূর্ব থেকে পশ্চিমে পর্বত শৃঙ্গগুলি অবস্থিত তাহলে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট পৃথিবীর তাহলে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডৈন অস্তিন পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা চতুর্থ মাকালু পঞ্চম ধৌলাগিরি এবং ষষ্ঠ অর্ণপূর্ণা এর মাঝখানে শুধু আছে টু বা গডৈন অষ্টিন কিন্তু শুধুমাত্র যদি হিমালয়ের পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গগুলি আলোচনা করি তাহলে এভারেস্ট তারপর কাঞ্চনজঙ্ঘা তারপর মাকালু তারপর ধৌলাগিরি তারপর অন্নপূর্ণা কারণ এই কেটু বা গডউইন অস্টিন হিমালয় পর্বশ্রেণীর মধ্যে অন্তর্গত নয় এটি কারাকোরাম পর্বশ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এই অস্টিন বা কেটু কিন্তু হিমালয়ের মধ্যে অবস্থিত বা হিমালয় পর্বশ্রেণীর মধ্যে অন্তর্গত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কারণ নে এভারেস্ট তো নেপালে অবস্থিত ভারতে নয় আবার টু বা অস্টিন হিমালয় পর্বশ্রেণীর মধ্যে অন্তর্গত নয় এটি কারাকড়াম শ্রেণীর অন্তর্গত তাই হিমালয়ের মধ্যে অবস্থিত পর্বশ্রেণীগুলির মধ্যে ভারতে অবস্থিত সব থেকে উচ্চতম শ্রেণী হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটি সিকিমে অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এখানে আছে উত্তরাখণ্ড রাজ্য উত্তরাখণ্ড রাজ্যে হিমাত্রী হিমালয়ের কয়েকটি পর্বত শৃঙ্গ রয়েছে যেগুলি হচ্ছে নন্দা দেবী কামেট বদ্রীনাথ এই কটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত এই উত্তরাখণ্ড রাজ্যে হিমাদ্রি হিমালয়ের মধ্যে তিনটি হিমবাহ রয়েছে সেইগুলি হল গঙ্গোত্রী যমুনেত্রী আর মিলাম গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে যমুনে থেকে যমুনা নদী উৎপত্তি হয়েছে এই গেল হিমাদ্রি হিমালয় এইবার আমরা আলোচনা করব হিমাচল হিমালয় হিমাদ্রি হিমালয় হয়ে গেল এইবার আমরা আলোচনা করব হিমাচল হিমালয় একে আবার একে আবার অবহিমালয় বা ইংরেজিতে লেজার হিমালয় বলা হয় এই হিমাচল হিমালয় শিবালিক হিমালয় এবং হিমাদ্রি হিমালয়ের মধ্যিকানে অবস্থিত আমরা দেখলাম যে হিমাদ্রি হিমালয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলি অবস্থিত আর এই হিমাদ্রি হিমালয় সারা বছর বরফে ঢাকা থাকে কিন্তু এই হিমাচল হিমালয় সারা বছর বরফে ঢাকা থাকে না এই হিমাচল হিমালয় পরপর কয়েকটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত একদম পশ্চিম অংশ অর্থাৎ এই অংশটা এই অংশটার নাম পীরপিঞ্জলিঞ্জলের পরে এইটা ধৌলাধর পরে এই ধৌলাধরের পূর্ব দিকে আরেকটা যে পর্বত শ্রেণী রয়েছে সেটার নাম মসৌরি পাহাড় বা মসৌরি শ্রেণী তাহলে এই তাহলে এই হিমাচল হিমালয় পরপর কয়েকটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত যার একদম পশ্চিমে রয়েছে পীরপিঞ্জল পীরপিঞ্জল জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত ধৌলাধর পরবর্তী ধৌলাধর হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত এবং তারপরে মসৌরি মসৌরি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এরপরে এই হিমাচল হিমালয় এই মসৌরি পর্বশ্রেণীর পরে নেপালে প্রবেশ করেছে নেপালে প্রবেশ করে আরও দুটি পর্বশ্রেণী রয়েছে যেটি হচ্ছে গটিব্বা আর মহাভারত লেক এই নাগটিব্বা আর মহাভারত লেক দুটোই নেপালে অবস্থিত তাহলে এই সমস্ত পর্বশ্রেণী মিলিয়ে হিমাচল হিমালয় গঠিত হয়েছে এরপরে এই হিমাচল হিমালয় আস্তে আস্তে হিমাদ্রি হিমালয়ের মধ্যেই মিশে গেছে কারণ আগে আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে হিমালয়ের পূর্ব অংশ সংকীর্ণ হয়ে গেছে তো এই জায়গায় এসে হিমাচল হিমালয় আর এই জায়গায় এসে হিমাচল হিমালয় এবং হিমাদ্রি হিমালয় একত্রিত হয়ে গেছে তো আমরা তাই জন্য এই পীরপিঞ্জল থেকে মহাভারত লেক অব্দি হিমাচল হিমালয়ের অংশ হিসাবে আলোচনা করব তো আমরা প্রথমে শুরু করবো পীরপিঞ্জল শ্রেণী নিয়ে পীরপিঞ্জল শ্রেণী এই সমস্ত পর্বতশ্রেণীর মধ্যে সবার পশ্চিমে অবস্থিত পীরপিঞ্জল শ্রেণী জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত এই পীরপিঞ্জলের উত্তরে শ্রীনগর অবস্থিত আর এই পীরপিঞ্জলের দক্ষিণে জম্মু অবস্থিত অর্থাৎ পীরপিঞ্জল শ্রেণীর উত্তর অংশে শ্রীনগর অবস্থিত এবং শ্রীন পীরপিঞ্জল শ্রেণীর দক্ষিণেই জম্মু অবস্থিত আর এই জম্বু থেকে এই শ্রীনগরের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি গিরিপথ যে গিরিপথের নাম বানিহাল এইরম জায়গায় আছে বানিহাল পাস বা বানিহাল তো এই পীরপিঞ্জলে জম্বু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ রক্ষা করে বানিহাল গিরিপথ তাহলে এই বানিপা তাহলে এই বানিহাল গিরিপথ হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত এবং জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত এই বানিহাল গিরিপথকেই এখন বলা হয় জওহর জওহরলাল নেহরু টানেল এবার আমরা পিঞ্জলের পরে আসব ধৌলাধার শ্রেণীতে ধৌলাধার শ্রেণী পুরোটাই হিমাচল প্রদেশে অবস্থিত হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এই ধৌলাধর পর্বতশ্রেণীতেই অবস্থিত এই হিমাচল হিমালয় হিমাদ্রি হিমালয়ের মতো সারা বছর বরফে ঢাকা থাকে না গরমকালে এই হিমাচল হিমালয়ে বরফ গলে যায় এবং এই সময় পাহাড়ের ঢালে একটা তৃণভূমি দেখতে পাওয়া যায় এই তৃণভূমিকে জম্মু কাশ্মীর রাজ্যে মার্গ বলা হয় আর এই তৃণভূমিকেই এই উত্তরাখণ্ডে বলা হয় বুকগিয়াল ইংরেজিতে যার বানান বি ইউ জি ওয়াই এ এল উত্তরাখণ্ডে একে অনেকে পায়ালও বলে তো বুগিয়াল বা পায়াল এই উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায় হিমালয়ের অধিকাংশ পর্যটক স্থল এই হিমাচল হিমালয়ে অবস্থিত যেমন জম্মু কাশ্মীর রাজ্যে গুলমার্গ সোনমার্গ শ্রীনগর হিমাচল প্রদেশে সিমলা কুলু মানালি ডালহাউসি এই সব কিছুই হিমাচল হিমালয়ের মধ্যেই অবস্থিত উত্তরাখণ্ডে আছে মসৌরি রানীক্ষেত নৈনিতাল প্রমুখ হিমাদ্রি হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যে এক ধরনের সমতল ময়দান পাওয়া যায় ধরা যাক এটা হিমাদ্রি হিমালয় তারপরে একটা এরকম ফাঁকা জায়গা থাকে তারপরে হিমাচল হিমালয় এই যে ফাঁকা সমতল ভূমি পাওয়া যায় সেগুলিকে বলা হয় ঘাট যেমন জম্মু কাশ্মীর রাজ্যের কাশ্মীর ঘাট বা কাশ্মীর ঘাটি हिमाचल हिमाचल ही, प्रदेश कांगड़ा घाट कांगड़ा घाटी आपाले जेमन पावा जाए काठमांडू घाट काठमांडू घाटी আর এই কাশ্মীর ঘাটি বা কাশ্মীর ঘাটেই অবস্থিত ডাল লেক বা ডালঝিল এবং উলার লেক বা উলার ঝিল এই হিমাচল হিমালয়ের গড় উচ্চতা তিন থেকে পাঁচ হাজার মিটার যেখানে হিমাদ্রি হিমালয়ের উচ্চতা ছ মিটারের উপরে হয় এই হয়ে গেল হিমাচল হিমালয় এবার আমরা আলোচনা করব শিবালিক হিমালয় সম্পর্কে শিবালিক হিমালয় একে এই শিবালিক হিমালয়েরই আর এক নাম বহির হিমালয় আমরা এই ম্যাপে যে একদম শেষে কালো রেখাটি এঁকেছি সেটি হচ্ছে শিবালিক হিমালয় শিবালিক হিমালয় হিমালয় তৈরির একদম শেষ পর্বে হয়েছিল এই শিবালিক হিমালয় হিমালয়ের বাকি অংশ থেকে কম উচ্চতাযুক্ত এই শিবালি এর গড় উচ্চতা ছশো থেকে এক মিটার এই শিবালিক হিমালয় পূর্ব উত্তর ভারতে গিয়ে অরুণাচল প্রদেশ রাজ্যে চারটি ছোট ছোট পর্বত শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে এরকম পরপর সেগুলি পশ্চিম থেকে পূর্বে নামগুলি হল ডাফলা মিড়ি। তাহলে প্রথমটি ডাফলা পরেরটি মিরি তারপরে আভোর তারপরে মিসমি তাহলে অরুণাচল প্রদেশে গিয়ে শিবালিক হিমালয় চারটি শ্রেণীতে ভাগ হয়ে গেছে একটির নাম ডাফলা তারপরে মিরি আভ তারপরে আভোর তারপরে মিসমি এটা পশ্চিম থেকে পূর্বে এইভাবে অবস্থিত অরুণাচল প্রদেশেই এই ডাফলা মিরি আভোর আর মিসমি নামে চারটি উপজাতি দেখা যায় তাদের নাম অনুসারে এই পর্বত শ্রেণীগুলির নাম দেওয়া হয়েছে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমা হিমালয়ের মধ্যেও আবার একটি ফাঁকা সমতল ভূমিমুখ ভাগ দেখতে পাওয়া যায় যেগুলিকে বলা হয় দুন এটা ধরা যাক হিমাচল হিমালয় তারপরে ফাঁকা এরকম সমতল ভূমি বা উপত্যকা দেখতে পাওয়া যায় তারপরে শুরু হয় শিবালিক হিমালয় এই মর্তিকানের অংশটাকে বলা হয় দুন যেমন উদাহরণস্বরূপ দেরাদুন আমরা উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের ভাগগুলো আলোচনা করলাম যা মানে প্রথমে হিমাদ্রি হিমালয় তারপরে হিমাচল হিমালয় তারপরে শিবালিক হিমালয় আবার হিমালয়কে পশ্চিম থেকে পূর্বেও ভাগ করা যায় পশ্চিম থেকে পূর্বে হিমালয়কে যথাক্রমে নিম্নলিখিত পশ্চিম থেকে পূর্বে হিমালয়কে যথাক্রমে নিম্নলিখিতভাবে ভাগ করা যায় যথা পশ্চিম হিমালয় দ্বিতীয় মধ্য হিমালয় এবং তৃতীয় পূর্ব হিমালয় এই নাঙ্গা পর্বত থেকে নেপালের সীমা অবধি হিমালয়ের অংশকে বলা হয় পশ্চিম হিমালয় নেপালের এই সীমায় একটি নদী বইছে যেটির নাম কালী নদী সেই কালী নদী অবধি পশ্চিম হিমালয় বিস্তৃত এই পশ্চিম কেউ আবার তিন ভাগে ভাগ করা যায় যথা কাশ্মীর হিমালয় যথা কাশ্মীর হিমালয় হিমাচল প্রদেশ হিমালয় এবং কুমায়ুন হিমালয় স্বাভাবিকভাবেই কাশ্মীর হিমালয় জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে দিয়ে গেছে হিমাচল প্রদেশ হিমালয় হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে গেছে এবং কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে বিস্তৃত এই কাশ্মীর হিমালয় এই কাশ্মীর হিমালয়ের মধ্যে অবস্থিত বানিহাল টানেল বা জওহর টানেল এছাড়াও জোজিলা টানেল এই টানেল বা গিরি সম্পর্কে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো যাই হোক এই মধ্য এই মধ্য হিমালয় পুরোটি নেপালের মধ্যে দিয়ে বিস্তৃত আর এই নেপালের পূর্ব সীমানা থেকে এই নামচা বারোয়া পর্বত অব্দি পূর্ব হিমালয়ে অবস্থিত এই ছিল সম্পূর্ণরূপে হিমালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল এই ভিডিওটা এখান অব্দি এখানেই শেষ করি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ